না ওরা কাল রাত্রে ওই সাইড দিয়ে নেওয়া আছে বডিটাকে ওই চিহ্ন রয়েছে ওই সাইডে যে একটা ইয়ে আছে ওই সাইডের ভিতরে ই দিয়ে আনছে টেনে আনছে ওরা উপর দিয়ে আনেন ওরা ওই সাইড দিয়ে কোনটা রয়েছে ওরা লোক দেখছিল সাইড থেকে ওখান থেকে বাউরিয়া টেনে নিয়ে চলে তারা তো ধরে থাকলে এই কাজগুলো করবে কে অদ্রি গ্যাং করছে চলা
ও পুতে রেখছিল, তারপর পুলিশকে চাপ দিতে ওরা কালকে রাত্রিবেলা এরকম টেনে নিয়ে এসে রেখে পালিয়ে গেছে। এটাই হচ্ছে, নাহলে হতোই না। না না পুতে না, হ্যাঁ পুতে রেখে দিয়ে হয়েছিল। ওই আর এই এত নদীতে ফদিতে ওগুলো সব ঢব মেরে চলছে, সব ঢব। ওই প্ল্যান মাফি, মাস্টার প্ল্যান মাফি কাজ আছে। ওই কোরআনে রেখে দিয়ে ওই মজি ইসের কাছে একটু বন্ধ করে দিন, কারণ আমরা যদি বাবন বেরোর আত্মার শান্তি কামনা করি, আমরা যদি এখানে অবরোধ তৈরি করি, তাহলে আপনারা অবরোধে সামিল হন। সেই সঙ্গে অবরোধকারী সমস্ত জনগণকে জানাই, আপনাকে আপনাদের সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনারা কেউ রুগীর গাড়ি আটকাবেন না, ডাক্তারের গাড়ি আটকাবেন না, খাবার গাড়ি আটকাবেন না, বই গাড়ি আটকাবেন না, ইলেকট্রিকের গাড়ি আটকাবেন না, এবং ওষুধ দোকান বন্ধ করবেন না। এইভাবে আমরা শান্তি দেবেন আমাদের গাড়ি আদায় করবো। হ্যাঁ সেই সঙ্গে জানিয়ে রাখি, আজ যে পরীক্ষা আছে, কোন পরীক্ষার থেকে আপনারা আটকাবেন না। পরীক্ষা থেকে পরীক্ষা দিতে সুযোগ দিতে হবে, তার জীবনের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। তাদের পরীক্ষা থেকে কেউ আটকাবেন না, কেউ অশান্তি তৈরি করবেন না। একটা চক্র আছে আমাদের মধ্যে, তারা ইচ্ছে করে গন্ডগোল করার তৈরি করতে তৈরি করার চেষ্টা করছে। গন্ডগোল যদি বেঁধে যায় তাহলে জনতা অশান্ত হবে, তখন পুলিশ ঘুরে বাঁধবে, চারিদিকে একটা অশান্ত পরিবেশ তৈরি হবে, তখন বাপন বেড়ার চেষ্টা চাপা পড়ে যাবে। সেই জন্য আপনারা কেউ গন্ডগোলে পা দেবেন না। আমাদের অবরোধ চলবে, বাপন বেড়ার খুনিদের চ্যালেঞ্জ করেছে, সেই খুনিদেরকে যারা আড়াল করার চেষ্টা করছে তাদেরকে অবিলম্ব ম্যানেজ করতে হবে, এটাই আমাদের দাবি। এবং কুকুর দিয়ে হয়ে ইনভেস্টিগেশন করাতে হবে, কারণ এখনো পর্যন্ত কচুরি বানায় লাস্ট টাইমে নিয়ে যাওয়ার দাগটা এখন স্পষ্ট। সেই দাগ হয়তো দু ঘন্টা পরে পরে মুছে যাবে, কিন্তু সেই দাগ মুছবে না বাপন বেড়ার পরিবারের উপরে। তাদের বৃদ্ধ দাদা ঠাকুমা, বৃদ্ধ বাবা মা, তার অসহায় স্ত্রী, অসহায় মেয়ে, তাদের উপরে সেই দাগটা সারা জীবন থেকে যাবে, কারণ বাপনই ছিল তার পরিবারের একমাত্র রোজগারের সদস্য। বাপনের মৃত্যু মানে তার পরিবারের ছজনের মৃত্যু। সেই দিকে তাকিয়ে সমস্ত জনগণকে জানাই, আপনারা কেউ আইন হাতে তুলে দেবেন না, একসঙ্গে এতগুলো লোককে মরতে দেবেন না। আপনারা সবাই পাশে থাকুন, প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, সেই খুনিদেরকে অ্যারেস্ট করে যারা খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং কুকুর দিয়ে এক্ষুনি ইনভেস্টিগেশন করাতে হবে। সেটাই আমাদের দাবি। আপনারা কেউ পুলিশ গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুড়বেন না, ইট পাটকেল ছুড়বেন না, অশালীন ব্যবহার করবেন না, কারণ প্রশাসনকে তার কাজ করতে দিতে হবে। আমাদের দাবি, যদি প্রশাসনের কাছ থেকে আদায় করতে হয় তাহলে প্রশাসনকেও তার কাজ করতে এগোতে দিতে হবে। প্রশাসন আমাদের হাতের বাইরে চলে যেতে পারে না, জনতার মধ্যে বড় আদালত আর হয় না।
এই জন্য জনতার আদালতের কাছে আমি সনির্বদ্ধ আবেদন করছি ময়না নাগরিক মঞ্চ থেকে। হ্যালো, অনুরোধ করেছি আমাদের পক্ষ থেকে কোন অসুবিধা নেই, প্রশাসন যাতে সুষ্ঠুভাবে আসেন এবং তারা যাতে বিভাগীয় তদন্ত সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্য আমরা সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতা করব এই আশা রাখছি এবং ওনাদের কাছে আবেদন জানাচ্ছি ওনারা আসুন আমরা বিভাগীয় তদন্তের জন্য নিরপেক্ষ তদন্ত আমরা চাই।